রহস্যবন্ধুরা দু হাজার চোদ্দো প্রাথমিকটির নিয়ন্ত্রণ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদেরকে শেয়ার করছি আপনারা জানেন আমি গতকালই একটি ভিডিও পোস্ট করেছিলাম যে ইতিমধ্যেই পর্ষদ এবং একজন পরীক্ষার্থী ক্যাভিয়েট দাখিল করে রেখেছে সুপ্রিম কোর্টে যে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা আপনারা জানেন সেপ্টেম্বর পর্যন্ত বত্রিশ হাজার চাকরি বাতিল স্টে অর্ডার জারি হয়েছিল এবং তারপরে পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টেও এবং প্রিয়াঙ্কা নস্কর নামে একজন পরীক্ষার্থী তিনি মামলা করেছিলেন যার জন্য হাজার চাকরি বাতিল করে দেন বিচারপতি অভিদিগন্দ গোপাধ্যায় এবং সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয় সেই মামলাতে ইন্টারভিউ নেওয়া হবে এরকম একটি দেয়া ছিল মানে সিঙ্গেল বেঞ্চের টাই বহাল ছিল তো সেই মামলাটি সুপ্রিম কোর্টে ক্যাভিয়ার দাখিল করা হয়েছে এই নিয়ে আমি গতকালই একটা ভিডিও করেছিলাম এবং চলুন কী আপডেট তথ্য উঠে আসছে সেটা আপনাদেরকে জানাই তার আগে বলি বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশনটি ক্লিক করে দিলে তার নিত্য নতুন আপডেট এবং লেটেস্ট নিউজ সরকারি প্রকল্প সমস্ত সমস্ত আপডেট তথ্য আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন যাতে আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি সব আগে পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিম কোর্টের লড়াই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় ক্যাভিয়েট দাখিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকের তো চলুন আমরা বিস্তৃতভাবে জেনে নিই তো যেটা বলছিলাম এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগে জটিলতা বাড়াতে এই আশঙ্কাতে ক্যাভিয়েট দাখিল পর্ষদের পর্ষদ মনে করছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যেতেই পারে দুই পক্ষই তার যাতে একতরফা শুনানি না হয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অগোচরে যাতে শুনানি না হয় তার জন্যই ক্যাভিয়েট দখল করলো পর্ষদ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় সোমবার সুপ্রিম কোর্টে দুটি ক্যাভিয়েট দখল করা হয়েছে তো যেটা আমি আগের দিন একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্যাভিয়েট দখল করা হয়েছে একটি দাখিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্যটি করেছেন এক শিক্ষক সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করেন যদিও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দিয়ে তিন মাসের মধ্যে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছে দু হাজার ষোলো সালে জুড়ে প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন মোট বয়াল্লিশ হাজার পাঁচশো জন এর মধ্যে প্রশিক্ষিত ছিলেন ছ হাজার পাঁচশো জন বাকি ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানান নতুন করে ইন্টারভিউ পাশ করলে তারা চাকরি ফিরে পাবেন না হলে চাকরি খোয়াতে হবে পরে জানা যায় চাকরি বাতিলের এই সংখ্যাটা ছত্রিশ হাজার নয় বত্রিশ হাজার আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে তবে ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে জানায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলতে হবে তো দু হাজার চোদ্দো সালের এক লক্ষ পঁচিশ হাজার চাকরিপ্রার্থী প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দু হাজার ষোলো সালে তাদের মধ্যে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন চাকরি পান যদিও প্রিয়াঙ্কা নস্কর সহ একশো চল্লিশ জন চাকরিপার্থী দু হাজার ষোলো সালের প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা করেন তাদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান এই মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে অপ্রশিক্ষিত অনেকেই চাকরি পেয়েছিলেন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রে তা নেওয়া হয়নি ইচ্ছে মতো নাম্বার দেওয়ার অভিযোগ ওঠে শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে তাদের নির্দেশে জানিয়েছে আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে তার আগের কাঠামো অনুসারী বেতন পাবেন তবে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়কে বহাল রেখেও এও জানিয়েছে যে এই বত্রিশ হাজার শিক্ষককে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে যোগ্যতার পরিচয় দিতে পারলে এই বত্রিশ হাজার জনের জীবনে কোনো ছেদ পড়বে না এখন দেখা যাক এসএলপি তো গঠন করা হয়ে গেছে কবে ডেট পাওয়া যায় এবং আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ